বর্তমানে অনলাইনে শপিং করার বেস্ট একটি জনপ্রিয় মাধ্যম আছে দারাজ, কিন্তু আমরা অনেকেই জানি না যে কীভাবে দারাজের ঠিকানা অ্যাড করতে হয়, যার কারণে কিন্তু আমরা ভুল ঠিকানা দিলে আমাদের পণ্যটি ভুল জায়গায় চলে যায়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি আপনার দারাজ অ্যাকাউন্টে আপনি যেই জায়গায় বাস করেন অর্থাৎ যেইখানে থাকেন সেই জায়গার ঠিকানাটা দারাজে অ্যাড করবেন এবং সেই ঠিকানাকে আপনি আপনার পণ্যটি রিসিভ করতে পারবেন অনলাইন থেকে। সো দারাজে কীভাবে আপনি সঠিকভাবে ঠিকানা অ্যাড করবেন জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে একটা কথা না বলি না, আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সর্বপ্রথমত আপনি আপনার ফোনে গুগল প্লে স্টোর থেকে দারাজ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এবং ওপেন করবেন। ওপেন করার পরে এবার আপনি আপনি হোম ইন্টারফেস থেকে নিচে একটা অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট বলে, এখানকার এই যে নিচে অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্ট অপশনটা একবার ক্লিক করে দেবেন। দেন আপনি উপরে কর্নার পেয়ে যাবেন সেটিংসের মতো একটা অপশন, এবার আপনি আপনার হোম অ্যাকাউন্ট থেকে এখান থেকে এই সেটিংস অপশনটা ক্লিক করে প্রথমত আপনাকে যেটা করতে হবে আপনি এখান থেকে ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে আপনি আপনার বাংলাটা সিলেক্ট করবেন তাহলে আপনার ঠিকানাটা অ্যাড করতে সহজ হবে। বাংলাটা এখান থেকে ক্লিক করে এখান থেকে যোগ করুন অপশনটা ক্লিক করে দেবেন তো বাংলাটা সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি যেটা করবেন ঠিকানা অ্যাড করার জন্য পূর্বের মতো এই যে হোম ইন্টারফেসটা রয়েছে এখান থেকে আপনি পূর্বের মতো অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করবেন দারাজের হোম ইন্টারফেস থেকে। দেন এখান থেকে উপরে কর্নার পেয়ে যাবেন সেটিংস বলে একটা অপশন, এইখানকার এই সেটিংস অপশনটাই ক্লিক করে দেবেন। সেটিংস অপশনটা ক্লিক করার পরে এবার আপনি এখানে দুই নম্বর একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে ঠিকানা বই, এখান থেকে আপনি এই ঠিকানা বই অপশনটাই ক্লিক করে দেবেন। সো ঠিকানা বইতে ক্লিক করার পর এবার আপনি উপরের কর্নার পেয়ে যাবেন যোগ করুন বলে একটা অপশন, এখান থেকে এই যোগ করুন অপশনটাই ক্লিক করবেন তাহলে আপনার কাছে এই ধরনের ইন্টারফেস দেবে। প্রথমত পেয়ে যাবেন পুরো নাম বলে একটা অপশন, এখানে আপনি আপনার নামটি দিবেন, এখানে আপনি যেই নামটি দিবেন আপনার ডেলিভারি আসার পরে কিন্তু আপনাকে সেই নাম দ্বারা কল দ্বারা ফোন সেই নামে কল দেবে, তারপর আপনাকে পাবে এবং আপনার যে ঠিকানা যেই পণ্যটা অর্ডার দিবেন সেই পণ্যটার গায়ে কিন্তু আপনি এখানে যেই নামটি দিবেন সেই নামটি লেখা থাকবে। সো এখান থেকে অবশ্যই আপনাকে আপনার রিয়েল নামটা দিতে হবে, তো আপনার নাম ফুল নামটা এখান থেকে দিবেন, অবশ্যই রিয়েল নামটা দিবেন যেই নামে আপনার সার্টিফিকেট রয়েছে ইত্যাদিতে রয়েছে রিয়েল নামটা দিবেন। সো নামটা দেওয়া হয়ে গেলে এইবার এখানে পরবর্তী রয়েছে ফোন নাম্বার বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন অর্থাৎ আপনি যেই নম্বরটাতে রিসিভ করতে চাচ্ছেন পণ্যটি অর্থাৎ আপনার ডেলিভারির জায়গাটা এসে আপনাকে কোন নাম্বারে তারা ফোন দিয়ে আপনাকে ডাকবে যে আপনার পণ্যটা এসেছে, আপনি এখানে অবশ্যই আপনার নামটা এবং নম্বরটা ভালোভাবে দিবেন তাহলে কিন্তু তারা আপনার পণ্যটা এলোমেলোভাবে দিবে না, আপনার জাস্ট আপনার ঠিকানাটা এসে এই নাম্বারটায় কল করে আপনার এই নামটা যাচাই করে সঠিকভাবে আপনার পণ্যটা আপনাকে দিবে। তাই আপনি দুইটা জিনিস ঠিক রেখে তারপরে পরবর্তী একটা অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এলাকা, অবশ্যই আপনাকে এখান থেকে এলাকা অপশনটা ক্লিক করে আপনার রিয়েল এলাকাটা দিতে হবে অর্থাৎ আপনি যেখানে বাস করেন সেই এলাকাটা, অন্যথায় কিন্তু আপনার পণ্যটি ভুল অ্যাড্রেসে চলে যাবে। তাই আপনি এখান থেকে এলাকা অপশনটায় ক্লিক করবেন, দেন আপনি এখানে প্রথমত পেয়ে যাবেন এলাকা বলে একটা অপশন, অবশ্যই আপনাদেরকে যেভাবে দেখালাম সেটিংস থেকে আপনি বাংলা করে নেবেন তাহলে কিন্তু এই সমস্ত অপশনগুলো বুঝতে সুবিধা হবে। এখান থেকে এলাকা অপশনটা আপনি ক্লিক করে দেবেন, এলাকা অপশনটায় ক্লিক করে প্রথমত আপনি যেই এলাকায় থাকেন অর্থাৎ যেই বিভাগে থাকেন সেই বিভাগটা এখান থেকে অবশ্যই আপনি সিলেক্ট করবেন। সো এখান থেকে ঢাকায় রয়েছে তাই এখান থেকে ঢাকাটা সিলেক্ট করে দিলাম। সো ঢাকাতে ক্লিক করা হয়ে গেলে এবার এখানে নিচে একটা অপশন পেয়ে যাচ্ছেন শহর বলে, এই তিনটা অবশ্যই এই তিনটা যে জিনিস রয়েছে এই তিনটা অবশ্যই আপনাকে মাস্ট বি যেভাবে দেখাবো সেমভাবে করতে হবে, অন্যথায় কিন্তু আপনার পণ্যটি ভুল অ্যাড্রেসে চলে যাবে। এবার এখানে দুই নম্বর একটা অপশন রয়েছে শহর বলে, এই শহর অপশনটা ক্লিক করে আপনি যেই শহরে বাস করেন সেই শহরটা আপনি এখান থেকে দিবেন অর্থাৎ এটা হচ্ছে আপনার জেলা, আপনার সে আপনাকে জেলাটা আপনি এখান থেকে দিবেন। এখান থেকে প্রথমত আপনি যেই এলাকা সিলেক্ট করেছেন সেই এলাকার ভিতরে যতগুলো জেলা রয়েছে সেই সমস্ত জেলাগুলো এখানে শো করবে, তাই আপনি অবশ্যই রিয়েল আপনার এলাকাটা দিবেন তারপর শহর অপশনটা ক্লিক করে আপনি আপনার জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন। সো আমার জেলাটা রয়েছে মাদারীপুর, এখান থেকে মাদারীপুরটা ক্লিক করে দিচ্ছি। সো সেই মাদারীপুরটা সিলেক্ট করা হয়ে গেলে এবার এখানে তিন নম্বর রয়েছে অঞ্চল একটা অপশন, এখান থেকে এই অঞ্চল অপশনটা ক্লিক করে দেবেন। সো অঞ্চল অপশনটা ক্লিক করার পরে এইবার এই ঢাকার মধ্যে মাদারীপুর জেলার মধ্যে যতগুলো অঞ্চল রয়েছে দারাজের পণ্যের সেই সমস্ত অঞ্চলগুলো এখানে শো করবে, অন্যগুলো কিন্তু এখানে শো করবে না, জাস্ট এই উপরে যেই জেলা সিলেক্ট করেছেন সেই জেলার ভিতরে যেই কটা অঞ্চল রয়েছে সেই কটা অঞ্চল এখানে শো করবে। অবশ্যই জেলাটা এবং শহরটা আপনি ভালোভাবে দিবেন তারপরে এই অঞ্চল অপশনটা আসবেন, তারপরে আপনি এখান থেকে অঞ্চল অপশনটা এসে আপনি যে অঞ্চলে বাস করেন সেই অঞ্চলের ঠিকানাটা আপনি দিবেন, আপনার যে অঞ্চলে বাস করেন সেই অঞ্চলের ঠিকানাটা এখানে না থাকলে সেই ঠিকানাটার পাশে যে সমস্ত অঞ্চল রয়েছে জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাটার ঠিকানাটা আপনি এখানে লিখবেন। সাপোজ আপনাদের সুবিধার্থে আমি বুঝিয়ে দিচ্ছি, আমি রয়েছি বর্তমানে কয়েরিয়া ময়দানে, কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কয়েরিয়া বলে কোনো অপশনই নেই, কয়েরিয়ার পাশের জায়গাটার অ্যাড্রেস এখানে রয়েছে সেটা হচ্ছে সাহেবরামপুর, এখান থেকে সাহেবরামপুর অঞ্চলটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, তারপরে পণ্যটা এসে সাহেবরামপুরে থাকবে, তারপরে তারা আমাকে কল দেবে সেখান থেকে আমাকে পণ্যটা দিয়ে আনতে হবে। সো পণ্যটা কিন্তু আমার বাড়ি আসবে না, জাস্ট এখানে আপনার বাড়ির পাশে যে সমস্ত অঞ্চলে জায়গার নাম লেখা রয়েছে আপনি সেই জায়গাটা সিলেক্ট করবেন সেইখান পর্যন্তই জাস্ট তারা পণ্যটা আনবে। সো এই মূলত আপনাকে অঞ্চলটা সিলেক্ট করতে হবে, আমি এখান থেকে বাড়ির পাশে সাহেবরামপুরটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করা হয়ে গেলে এবার এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কমপ্লিট। এবার আপনি এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নিশ্চিত করুন, এইখানকার এই নিশ্চিত করুন অপশনটা একবার ক্লিক করে দেবেন তাহলে এই সমস্ত অপশনগুলো আপনার সেট হয়ে যাবে, এখান থেকে এইগুলো কমপ্লিট। এবার এখানে পরবর্তী একটা অপশন রয়েছে ল্যান্ডমার্ক, এখান থেকে ক্লিক করে আপনাকে এটাকে এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই, তারপরে এখানে রয়েছে
ঠিকানার লেভেল, এখানে এটাও আপনার কোনো কিছু দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে এগুলো হচ্ছে অপশনাল। এবার এখানে নিচে দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে ডিফল্ট শিফটিং ঠিকানা এবং ডিফল্ট বিল্ডিং ঠিকানা। এই দুইটা অপশন ক্লিক করে আপনি এখান থেকে অন রাখবেন, দেন এখানে নিচে পেয়ে যাবেন সংরক্ষণ করুন বলে একটা অপশন, এখান থেকে এই সংরক্ষণ করুন অপশনটা ক্লিক করবেন। মেন উদ্দেশ্য হচ্ছে, মেন কাজ হচ্ছে আপনার এখান থেকে নামটা দেওয়া ঠিকভাবে, তারপর এখান থেকে নম্বরটা দেবেন ঠিকভাবে, তারপর এখানে এলাকা ক্লিক করে আপনার যে এলাকা আপনি পনেরোটা রিসিভ করতে যাচ্ছেন, রিসিভ করতে আপনার সুবিধা হবে বাড়ির পাশে, সেটা আপনি এখান থেকে দিবেন। অন্য কোনো বাড়তি কোনো জায়গা কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন না, তারা যেই সমস্ত লোকেশন দিয়ে রেখেছে সেই সমস্ত লোকেশনের মধ্যে আপনাকে কোনো অন্য এলাকা অ্যাড করতে হবে। তারপর আপনি এখানে পেয়ে যাবেন ঠিকানা বলে একটা অপশন, এখান থেকে ঠিকানা অপশনটা ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে ঠিকানা ক্লিক করে সাহেবরামপুরটা লিখবেন, অর্থাৎ এখানে যেই সমস্ত এলাকার অঞ্চলটা সিলেক্ট করেছেন সেই অঞ্চলটার নামটা আপনি এখানে লিখবেন আপনার মতে, আপনার এখান থেকে। সো দেওয়া হয়ে গেলে এখানে নিচে পেয়ে যাবেন সংরক্ষণ করুন বলে একটা অপশন, সংরক্ষণ করুন অপশনটা ক্লিক করে আপনার ঠিকানাটা এখান থেকে সেট হয়ে যাবে। পরবর্তীতে চাইলে আপনি এখান থেকে এডিট করুন অপশনটা ক্লিক করে যে কোনো ধরনের এডিট করতে পারেন। তারপর এখান থেকে কার্যকর ডেলিভারির জন্য লেভেল নির্বাচন করুন, লেভেল নির্বাচন করতে পারেন, এখান থেকে যোগ করুন ক্লিক করে আপনি আরও অ্যাড্রেস অ্যাড করতে পারেন। সো এইভাবে মূলত আপনাকে দারাজে প্রপারভাবে অ্যাড্রেস অ্যাড করতে হবে, এখান থেকে জাস্ট আপনি এভাবে অ্যাড করতে পারেন। তারপরও যদি আপনার দারাজ অ্যাপের অ্যাড্রেস অ্যাড করা নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন, রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করবো, কিংবা ভিডিও নিয়ে আসবো, কিংবা আপনার দারাজ অ্যাপ নিয়ে কোনো প্রকার মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারাজ অ্যাপের যে কোনো ধরনের সমস্যায় পড়লে এই ভিডিওর কমেন্টে জানাবেন, কিংবা আমার চ্যানেলের যে কোনো ভিডিওর কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আমি কিন্তু দারাজ থেকে প্রতিনিয়ত অনলাইনে পণ্য ক্রয় করেছি এবং রিভিউ দিয়েছি, আশা করি ভালো কিছু পেয়েছি, আপনারা দারাজ থেকে ক্রয় করলে ভালো কিছু পাবেন। সো ভিডিও এবং অ্যাপ নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।